আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দেওয়া তোমরা তোমাদের সিলেবাস কিন্তু খুঁজে বেড়াচ্ছ অনলাইনের মধ্যে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছে তোমাদের সিলেবাসের জন্য আজকে কিন্তু তোমাদের সিলেবাস চূড়ান্তভাবে সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মধ্যে কিন্তু সেটা আপলোড হয়েছে দেখো বিজ্ঞপ্তি যেটা আপলোড হয়েছে ষোলো জুলাই দু দেখো এখানে চব্বিশ সালের আলিম পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে সেই সিলেবাসটা কীভাবে কী কী সাবজেক্ট বা কতটুকু তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে না তো দেখো এখানে দেখছি লেখা রয়েছে উপরুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির কর্তৃক প্রণীত দুই সালের আলিম পরীক্ষার জন্য পণ্যবিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী দু চব্বিশ সালে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তেইশ সালের যেই পাঠ্যসূচিটা দেওয়া হয়েছিল তেইশ সালের পরীক্ষার্থীদের জন্য বর্তমানে তেইশ সালে যারা পরীক্ষা দিবে তাদের যে পাঠ্যসূচিটা রয়েছে সেই পাঠ্যসূচির আলোকে কিন্তু চব্বিশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রেক্ষিতে দু চব্বিশ সালে আলিম পরীক্ষার নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পণ্যবিন্যাসকৃত পাঠ্যসূচির নির্দেশনা নির্দেশক্রমে এত এত সঙ্গে প্রকাশ করা হলো অর্থাৎ তোমাদের চব্বিশ সালে যারা পরীক্ষা দিবে আলিম তোমরা দু সালে যারা পরীক্ষা দিচ্ছে যে সিলেবাস সেই সিলেবাসের আলোকেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে হবে একই সিলেবাসে পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যে জানি জেনে গিয়েছো যে দু সালে যারা পরীক্ষা দেবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসটা কীরকম আস আমরা একটু নিচের দিকে দেখি নিই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা যেটা দুহাজার তেইশ সালের ছিল এটা কিন্তু চব্বিশ সালে দেওয়া হয়েছে দেখো এখানে উপরে লিখে দিয়েছে তোমাদের বিষয়গুলা কোরআন মাজিদ হাদিস হুসেল হাদিজ সালফিক্ষা পত্র দ্বিতীয় পত্র আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস বালাগাত মান্তিক উর্দু উর্দু দ্বিতীয় পত্র ফার্সি ফার্সি দ্বিতীয় পত্র আরবি সাহিত্য তাজবিদ প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর রয়েছে দেখো ইংরেজি প্রথম পত্র তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি রসায়ন প্রথম দ্বিতীয় পত্র উচ্চতর গণিত প্রথম দ্বিতীয় পত্র পদার্থ প্রথম দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র পুরোনীতি সুশাসন প্রথম দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্র এই হলো তোমাদের সাবজেক্টগুলো এর মধ্যে যাদের যে সাবজেক্টগুলো রয়েছে অনেকগুলো ঐচ্ছিক সাবজেক্ট আছে যেরকম উর্দু ফার্সি এরকম আছে তারপর আরও নিচের দিকে আছে দেখো তোমারা অর্থনীতি পৌরনীতি সেগুলো আছে তো যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু পাঠ্যসূচি এখানে প্রত্যেকটা বিষয়ের পাঠ্যসূচি এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে তো চব্বিশ সালের আলিম পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির দেখো এখানে ক্রমিক নং এক কোরআন মাজিদ বিষয়কুঠ হলো দুই শতা এক পূর্ণমাণ একশো নম্বর তোমাদের পরীক্ষা হবে এই যে এখানে তোমাদের কোরআন মাজিদের যেই পাঠ্যসূচিটা সুন্দর করে পাঠ্যসূচি দেওয়া রয়েছে তোমরা এই পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্স এবং ভিডিওর পিন কমেন্টের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সহজে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ এরকম নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা আলিম ও দাখিল এই দুইটা ক্লাসের বিশেষ করে নিয়ে কাজ করি আর মাদ্রাসার যত নোটিশ আছে যা কিছু আছে মাদ্রাসার প্রত্যেক ক্লাস প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমরা এভাবে আমাদের চ্যানেলের মধ্যে আমরা সাহায্য করে যাচ্ছি বা হেল্প করে যাচ্ছি তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটির নাম অবশ্যই মনে রাখবে আমল ও আখলাক ও আখলাকের পাশে থাকো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য